সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সকলকে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এমএসসি শ্রেণীর অ্যাডভান্স প্ল্যান টিকোলজি কোর্সের ওজন লেয়ারের উপর একটি ক্লাস নেব। এর আগে তোমাদের গ্রিনহাউস ইফেক্টের উপর কয়েকটি ক্লাস নিয়েছি, আজকে ওজন লেয়ারের উপর তোমাদের একটি ক্লাস নেব। তো ওজন হচ্ছে একটি অক্সিজেন পরমাণু। অক্সিজেন সাধারণত দ্বি পরমাণুক আমরা জানি, তার সাথে আরেকটি পরমাণু যুক্ত হয়ে ও থ্রি যে একটি আণবিক অবস্থা তাকে সাধারণত ওজন বলে থাকি আমরা। তো ওজনের একটি অণুর মধ্যে তিনটি অক্সিজেন পরমাণু থাকে এবং এর বর্ণ সাধারণত অনেকগুলো ওজন একত্রিতভাবে একটি গ্যাসীয় পদার্থ এবং এর বর্ণ সাধারণত নীল বর্ণের হয়ে থাকে। তো আমরা বায়ুমণ্ডলের যে আবহাওয়ার যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো সম্পর্কে জানি, সেখানে প্রথমে আছে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আর তারপর হচ্ছে মেজোস্ফিয়ার এবং সর্বশেষে হচ্ছে আয়নোস্ফিয়ার। তো এই স্তরগুলো আমরা জানি যে টপোস্ফিয়ার সাধারণত ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার পর্যন্ত থাকে এবং এর পরে 50 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার থাকে। তো ওজনের এই স্তরটি সাধারণত থাকে স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে এবং এটি সাধারণত 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত পুরুত্ব বিশিষ্ট হয়ে থাকে। তো আমি সে যে কথাগুলো বললাম, আশা করি তোমরা বুঝতে পারলে যে ওজন সম্পর্কে, আমি ওজনের যে লেয়ার সে সম্পর্কে তোমাদের একটি ইন্ট্রোডাক্টরি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের টপিকে তোমাদের ওজন লেয়ার কী, ওজন লেয়ার ক্ষয়ের কারণ কী এবং ওজন লেয়ার ক্ষয় হলে কী হয় এবং ওজনের এই যে ওজন লেয়ার ডিপ্লিশন বা ওজন স্তরের যে ক্ষয় এটাকে কীভাবে রোধ করা যায়, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমি শুরুতেই বলেছি যে ওজন একটি অক্সিজেনের একটি রূপ ভেদ, যেখানে সাধারণত এক অণু ওজনের মধ্যে তিনটি পরমাণু থাকে এবং ওজনের এই গ্যাসীয় অবস্থায় যখন ওজন থাকে, গ্যাসীয় পদার্থ ওজন একটি, এর বর্ণ হচ্ছে গাঢ় নীল বর্ণের। তো বলেছি আমি যে ভূপৃষ্ঠ থেকে 1 থেকে 10 কিলোমিটারের মধ্যে যে বায়ুমণ্ডলের যে স্তর সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং এরপর 50 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি ধরছি যেটা স্ট্র্যাটোস্ফিয়ার এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 20 থেকে 30 কিলোমিটার যে স্ট্র্যাটোস্ফিয়ারের একটি অংশ, সেখানে 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত, 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত পুরু ওজনের একটা লেয়ার থাকে এবং এই লেয়ারটা হচ্ছে নীল বর্ণের। তো ওজনের এই লেয়ার সাধারণত আমাদের সূর্য থেকে যে সৌরশক্তি পৃথিবীতে এসে পড়ে, এই সৌরশক্তির মধ্যে কিছু ক্ষতিকর রশ্মি থাকে। এই ক্ষতিকর রশ্মিগুলোকে প্রথমে হচ্ছে সে পৃথিবীতে আসতে দেয় না, অনেকটা ছাঁকনির মতো কাজ করে বা আমব্রেলা হিসেবে কাজ করে, ছাতার মতো কাজ করে এবং সানলাইটকে পিউরিফাই করে বলতে পারি যে আমরা পৃথিবী পৃষ্ঠে পাঠায় এবং এই পৃথিবী পৃষ্ঠে এই ইউভি রশ্মিটাকে আটকে দিয়ে পৃথিবী পৃষ্ঠে পাঠায় বলে এই ক্ষতিকর রশ্মিটা পৃথিবীতে আসতে পারে না। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে ওজন লেয়ারটা এখানে থাকে এবং ওজন লেয়ার বিভিন্ন কারণে ডিপ্লিশন হয় বা ওজন লেয়ারের ক্ষয় হয়। তো এই ডিপ্লিশনের জন্য যে সমস্ত কারণ দায়ী তার মধ্যে একটা আছে সিএফসি থাকে, তারপর কলকারখানার ধোঁয়া থাকে, বাড়িঘর থেকে যে জীবাশ্ম জ্বালানিগুলোকে বার্ন করা হয় সেখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেগুলো থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, নাইট্রিক অক্সাইড থাকে, নাইট্রাস অক্সাইড থাকে, এই সমস্ত জিনিসগুলো থাকে, মিথেন থাকে, এই সমস্ত জিনিসগুলো ওজন লেয়ার ক্ষয়ের জন্য দায়ী। তো এই সমস্ত গ্যাসের কারণে ওজন লেয়ারটা ক্ষয় হয় এবং এখানে একটা মেজরিটি কারণ হচ্ছে সিএফসি। তো ওজন সাধারণত দেখা যায় যে সূর্য থেকে যে রশ্মি আসে তার 98% এই ইউভি রশ্মিকে সে ছাঁকনি করে নিতে পারে বা আটকে দিতে পারে, 98% পর্যন্ত ইউভি রশ্মিকে সে প্রতিহত করতে পারে, সে পৃথিবীতে আসতে দেয় না। এই ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসলে এর কী প্রভাব পড়তে পারে সেটা সম্পর্কে আমরা একটু পরে পড়ব। তো প্রথমেই আমি বললাম যে ওজন লেয়ারটা আসলে কী, এটা কোথায় থাকে এবং ওজন লেয়ার যে ডিপ্লিশন বা ওজন লেয়ারের যে ক্ষয় সেটা আসলে হচ্ছে এই যে ওজন লেয়ারের মধ্যে বিভিন্ন কারণে তার মধ্যে কিছু বিক্রিয়া হয় ওজনের সাথে, ওজনটা ভেঙে যায়, ওজনটা ভেঙে গিয়ে অক্সিজেন এবং পরমাণুতে পরিণত হয়, অক্সিজেন অণু এবং পরমাণুতে পরিণত হয়। তো ওজন ভেঙে গেলে সেখানে কিছু গর্তের সৃষ্টি হয় বা ওজন হোলের সৃষ্টি হয়। এই ওজন হোল সৃষ্টি হওয়াটা, ওজন লেয়ারের মধ্যে ওজন হোল সৃষ্টি হওয়াটাই আসলে ওজন লেয়ার ডিপ্লিশন বা ওজন স্তরের ক্ষয়। যখন ক্ষয়ের মধ্যে অনেকগুলো কারণ আছে, তো কারণগুলোর মধ্যে কিছু গ্রিন হাউস গ্যাস এই ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী।
গ্রিন হাউস ইফেক্টের জন্য যেমন কিছুগুলো কতগুলো গ্যাস দেয়, ঠিক তেমনি ওজোন স্তরের এই ক্ষয়ের জন্য কিছু গ্রিন হাউস গ্যাস দেয়। তো এই যে সমস্ত গ্রিন হাউস গ্যাস ওজোন লেয়ারের ক্ষয়ের জন্য দায়ী সে সম্পর্কে আমরা জানবো, এবং সেখানে কতগুলো গ্যাস কি পরিমাণে দায়ী, কোন কোন দেশ থেকে এগুলো বেশি নিঃসরণ হয় সে বিষয়েও আমরা জানব। তো দেখা যাচ্ছে যে আমাদের ঘর বাড়ি কলকারখানা থেকে আমরা প্রচুর পরিমাণে এই যে এমন কিছু গ্যাস বের হয় যেগুলো ওজোন লেয়ারের ক্ষয় সাধন করে থাকে। তো 1970 সালের পর থেকে দেখা যাচ্ছে যে প্রতি বছর প্রায় 4% হারে ওজোন লেয়ারের এই ক্ষয়টি অব্যাহত আছে, এবং 2012 সালে কুমেরু অঞ্চলে এই ক্ষয় কিন্তু আবার বেশি, সুমেরুর চাইতে কুমেরু অঞ্চলে এই ক্ষয়টা বেশি। এবং 2012 সালে দেখা যায় যে কুমেরু অঞ্চলে 925.1 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে একটা বিরাট ওজন হোলের সৃষ্টি হয়েছে। এত বিশাল ওজন হোল যেখানে প্রায় যুক্তরাষ্ট্রের সমপরিমাণ সেটা জায়গা, বা হিমালয় পর্বতমালার সমপরিমাণ সেখানে জায়গা, বিশাল জায়গা জুড়ে ওজন হোলের সৃষ্টি হয়েছে। এবং 2006 সালে দেখা গেছে, 2006 সালে চীনের তিব্বত অঞ্চলে দেখা গেছে 2.5 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ওজন হোলের সৃষ্টি হয়েছে। এবং এই সমস্ত জিনিস সাধারণত অবজার্ভ করে থাকে, তোমাদের আগেও বলেছি, NOAA এবং NASA। NOAA সম্বন্ধে তোমাদের বলেছিলাম, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সাধারণত তারাই অবজার্ভ করে থাকে ভূগর্ভ কেন্দ্রের সাহায্যে যে কোথায় কোথায় ওজন হোলগুলো তৈরি হয়েছে। তো এই ওজন হোল তৈরি হওয়ার পিছনে যে সমস্ত গ্যাস দায়ী তার মধ্যে আছে ওজন হোল তৈরির জন্য যে সমস্ত গ্যাস দায়ী তার মধ্যে প্রথমেই আছে সিএফসি। সিএফসি এর মধ্যে একটি অন্যতম গ্যাস। তারপরে আছে ট্রাইক্লোরোকার্বন বা টেট্রা, টেট্রাক্লোরোকার্বন। মিথাইল ক্লোরোফর্ম, ব্রোমো ট্রাই ক্লোরো মিথেন বা মিথাইল ব্রোমাইড, এই সমস্ত গ্যাস। এছাড়াও আছে নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, মিথেন, হ্যালন। এই সমস্ত গ্যাস দেখা যাচ্ছে যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। তো গ্রিন হাউস ইফেক্টের জন্য যে সমস্ত গ্যাস দায়ী তাকে যদি আমি একটি পাই গ্রাফে আঁকি বা একটি বৃত্তাকার গ্রাফে আঁকি, তাহলে দেখা যায় যে গ্রিন হাউস এফেক্টের জন্য যে সমস্ত গ্যাস দেয় তার মধ্যে দেখা যায় যে যে সমস্ত গ্যাস এখানে দেয় তাকে যদি আমি এভাবে একটা পাই আকারে আঁকি, দেখা যায় যে 63% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে 63% দেখা যায় কার্বন ডাইঅক্সাইড, 18.2 এইটা 63% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 18.2% হচ্ছে মিথেন, 6.1% হচ্ছে নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং অবশিষ্ট যে গ্যাসগুলো থাকে সেগুলো হচ্ছে বাকি গ্যাসগুলো আদার্স। তো এই পার্সেন্টেজ আকারে দেখা যায় যে গ্রিন হাউস গ্যাসগুলো সাধারণত গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী, এবং এই গ্যাসগুলো বিশ্বের অল্প কিছু উন্নত দেশ থেকেই বেশি পরিমাণে নিঃসরিত হয়।
সেইটা যদি একটা আমরা গ্রাফ আকারে দেখতে চাই তাহলে দেখা যাবে যে প্রায় 23% গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হয় চায়না থেকে, 19% নিঃসৃত হয় ইউএসএ থেকে, এরপরে আসে 13% নিঃসৃত হয় ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, 13% নিঃসৃত হয়, এবং এখানে দেখা যাচ্ছে যে লাটভিয়া, লিথুনিয়া এই দেশগুলো এখানের থেকে বাহিরে, এই দেশগুলো এখানে ইনক্লুডেড না, এই দেশগুলোর বাইরে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে সেগুলো থেকে 13% বের হয়। তারপরে আছে তোমাদের ইন্ডিয়া থেকে বের হয় 6%, ইন্ডিয়া থেকে 6% আসে রাশিয়া থেকে, আবার জাপান থেকে দেখা যাচ্ছে যে 4%, কানাডা থেকে 2%, এবং অবশিষ্ট 28% দেখা যাচ্ছে অন্যান্য দেশ থেকে আসে। তো এইখানে একটা গ্রাফ আকারে দেখলাম যে আমরা যে সারা বিশ্বের কোন কোন অবস্থান থেকে আসলে গ্রিন হাউস গ্যাসগুলো নিঃসরণ কি কিভাবে হয়ে থাকে, এইখান থেকে একটা আমরা ধারণা পেয়ে থাকি যে গ্রিন হাউস গ্যাসগুলো কোথা থেকে বের হয়। এখন যেটা বলছিলাম যে এই গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে এখানে এই গ্রাফটার মধ্যে আসলে দেখানো হয়েছে যে ওজোন লেয়ার ডিপ্লিশনের জন্য যে গ্যাসগুলো দায়ী সেই গ্যাসগুলোর যে পার্সেন্টেজ সেটা এখানে বেশি হাইলাইট করা হয়েছে, যে সেই গ্যাসগুলোর যেমন সিএফসি, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন, হ্যালন বা যে মিথাইল ব্রোমাইড, এই সমস্ত গ্যাসগুলো কোন কোন দেশ থেকে বেশি পরিমাণে বের হয় সেখানে এই পার্সেন্টেজটাতে সেটা বোঝানো হয়েছে। এখানে আসলে ওই গ্রিন হাউস গ্যাসের যে অন্যান্য যে গ্যাসগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড সেটা এখানে ইনক্লুড করা হয় নাই, এখানে ওজোন লেয়ার ডিপ্লিশনের জন্য যে গ্যাসগুলো দায়ী সেই জিনিসটা এই গ্রাফের সাহায্যে দেখানো হয়েছে। এখন ওজোন লেয়ার ক্ষয়ের জন্য আমাদের আমরা বলছি যে প্রধান দায়ী যে গ্যাসটা সেটা হচ্ছে সিএফসি। সিএফসি গ্যাসটাকে আমরা বলছি বেশি পরিমাণে দায়ী। এই সিএফসিকে আমরা বলে থাকি ক্লোরোফ্লোরো কার্বন। তো এই সিএফসির অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 13, সিএফসি 14, এগুলো এদের প্রকারভেদ, এবং এদের স্থায়িত্বকাল অনেক বেশি। দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলে এর স্থায়িত্বকাল 50 ইয়ার্স, এর স্থায়িত্বকাল 130 ইয়ার্স, 130 বছর পর্যন্ত এটা বায়ুমণ্ডল থাকতে পারে, এটা 380 ইয়ার্স, 380 বছর পর্যন্ত, এবং এটা হচ্ছে 90 ইয়ার্স। তো দেখা যাচ্ছে যে ওজোন লেয়ার ডিপ্লিশনের জন্য এই দুইটা ক্লোরোফ্লোরোকার্বনই বেশি পরিমাণে দায়ী, কারণ এদের স্থায়িত্বকাল অনেক বেশি, এরা সাধারণত ওজোন লেয়ারকে ডিপ্লিশনের জন্য দায়ী। এখন তোমাদের যেটা বলেছিলাম যে ওজোন জিনিসটা আসলে কিভাবে তৈরি হয় সেটা যদি একটু দেখি, যে অক্সিজেনের উপর যখন ইউভি আলোটা এসে পড়ে, এটা একটু উপমুখী বিক্রিয়া, ইউভি আলোটা এসে পড়ে তখন এটা একটা অক্সিজেন দুইটা অক্সিজেন পরমাণুতে এভাবে বিভক্ত হয়ে যায়, এবং এই অক্সিজেন পরমাণু দুটো তখন মুক্ত অবস্থায় থাকে। তারপরে আবার অক্সিজেনের সাথে এরকম একটা অক্সিজেন পরমাণু যখন আবার এখানে ইউভি আলো এসে পড়ে তখন ওজোনে পরিণত হয়। তো এইভাবে সাধারণত বায়ুমণ্ডলে অক্সিজেন ওই ইউভি আলোর সাথে বিক্রিয়া করে ওজোন তৈরি করে। এখন আমরা দেখব যে সিএফসি কিভাবে আসলে ওজোন লেয়ারের ক্ষয়ের জন্য দায়ী। যেটা তোমাদের বলছিলাম যে সিএফসির মলিকুলগুলো বাতাসে অনেক দীর্ঘস্থায়ী এবং এরা সাধারণত বৃষ্টির পানিতে দ্রবীভূত হয় না, এরা মুক্তভাবে অনেকদিন পর্যন্ত বাতাসে থাকতে পারে। তো এই সিএফসি সাধারণত আসলে বেশি পরিমাণে উৎপাদিত হয় কোথা থেকে? আমরা অনেকেই জানি যে আমাদের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, তারপরে অ্যারোসোল, তারপরে আমরা যে প্লাস্টিক কারখানা যায়, ফোমের কারখানা আছে, পেস্টিসাইড কারখানা আছে, তারপরে বডি স্প্রে যেগুলো, সেখান থেকে প্রচুর পরিমাণে এই সিএফসি উৎপন্ন হয়। এবং সিএফসি উৎপন্ন হয় একটি গ্যাসের নাম তোমরা সাধারণত জানো, যেটাকে বলা হয় ফ্রেয়ন। এই ফ্রেয়ন গ্যাস থেকে প্রচুর পরিমাণে সিএফসি উৎপন্ন হয়। এই জন্য বলা হয় থাকে যে এই সমস্ত কিছু ইলেকট্রনিক্স জিনিস যেমন ফ্রিজ, তারপর এয়ার কন্ডিশন, এগুলোর যদি 20 বছরের মতো বয়স হয়ে যায় তখন এদেরকে
খুব সাবধানতার সাথে ডিস্ট্রয় করে দেওয়া উচিত, যাতে এরা যখন এদের বয়স বৃদ্ধি পায় তখন এখান থেকে সিএফসি নির্গতের হারও খুব বেশি মাত্রায় বেড়ে যায়। তো এখন যেটা এখানে যেটা দেখাচ্ছি যে এই চার ধরনের আমার সিএফসি থাকে, এবং সাধারণত কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে এরকম চারটা, একটা কার্বনের সাথে চারটা ক্লোরিন পরমাণু থাকে, এবং এখানে যদি আমি হাইড্রোজেন ক্লোরাইড যোগ করি তাহলে খুব সহজেই এখান থেকে CFC-11 এবং CFC-12 উৎপন্ন করা যায়। এইভাবে একটা সহজ বিক্রিয়ার মাধ্যমে এদেরকে উৎপাদন করা যায়। এখন আমরা দেখব যে এই সিএফসি কীভাবে ওজোন লেয়ারটাকে ক্ষয় সাধন করে থাকে। তো আমরা বললাম যে CFC-12 এবং 13 অতিমাত্রায় হার্মফুল। তো আমরা যদি দেখি যে CFC-11 এর আসলে গাঠনিক অবস্থাটা কীরকম, CFC-11 এর গাঠনিক অবস্থা হচ্ছে CCl3F, এই অবস্থায় থাকে। এখানে কার্বনের সাথে তিনটা ক্লোরিন এবং একটা ক্লোরিন থাকে, এটা হচ্ছে আসলে CFC-11। এবং CFC-12টা কীরকম, CFC-12টা হচ্ছে একটা কার্বনের সাথে দুইটা ক্লোরিন এবং দুইটা ফ্লোরিন থাকে, এটা হচ্ছে CFC-12। এবং CFC-13টা কীরকম, একটা কার্বনের সাথে একটা ক্লোরিন এবং তিনটা ক্লোরিন থাকে, এটা হচ্ছে CFC-13, সাধারণত এই অবস্থায় থাকে। তো এখন আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাবো যে CFC-12 আসলে কিভাবে ওজোন লেয়ারের ক্ষয় সাধন করে থাকে। তো আমরা যদি প্রথমে একটা CFC-12 মলিকুল নেই, একটা CFC-12 মলিকুল যদি আমি নেই এবং ধরে নিচ্ছি যে এখানে আমার ইউভি আলোটা পড়ছে, এখন এখানে ইউভি আলো পড়ার পরে দেখা যায় যে এখান থেকে একটা CCl F2 এই অবস্থাটা হয়, এবং একটা ক্লোরিন পরমাণু আলাদা হয়ে যায়। একটা ক্লোরিন পরমাণু যখন আলাদা হয়ে যায় এই ক্লোরিন পরমাণুর সাথে আবার, তখন এটা ওজোনের সাথে এই ক্লোরিন পরমাণুটা বিক্রিয়া করে, এবং এখানে ওজোনের সাথে বিক্রিয়া করে একটা অক্সিজেন বের হয়ে যায় এবং আরেকটা বিক্রিয়া করে ক্লোরিন মনোঅক্সাইড উৎপন্ন করে। এই ক্লোরিন মনোঅক্সাইডের সাথে আবার পরে, তাহলে দেখো তোমরা যে এই একটা ক্লোরিন কিন্তু ওজোনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করলো এবং ওজোনটাকে ভেঙে দিল। বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ওজোনটাকে ভেঙে দিল, ওজোনটাকে ভেঙে দিয়ে সে অক্সিজেনকে আলাদা করে ফেলছে এবং একটা পরমাণু এখানে নিয়ে সে ক্লোরিন মনোঅক্সাইড তৈরি করে। এই ক্লোরিন মনোঅক্সাইড আবার পরে একটা এখানে একটা অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে একটা অক্সিজেন এখান থেকে বের হয়ে যায় এবং এই জায়গাটায় শুধু ক্লোরিন চলে আসে। ক্লোরিন তাহলে দেখা যাচ্ছে যে আবার একটা ক্লোরিন, সে ক্লোরিন এই ক্লোরিনে আবার সে ফাঁকা হয়ে গেল এবং এখান থেকে আবার একটা সে ওজোনের সাথে, এখানে একটা ওজোনের সাথে সে বিক্রিয়া করে একটা অক্সিজেন বের করে দেয় এবং আবার কী করে ক্লোরিন মনোঅক্সাইড উৎপন্ন করে। তাহলে এইভাবে এই জিনিসটা কিন্তু চক্রাকারে চলতে থাকে। এবং যেহেতু বলছি যে এটি এই ক্লোরিন অনেকদিন পর্যন্ত বায়ুমণ্ডলে টিকে থাকতে পারে, ফলে তার ধ্বংসলীলা সে চালিয়ে যেতে থাকে এবং অনেকদিন পর্যন্ত এভাবে সে ওজোনের যে পরমাণুগুলো বা অণুগুলো সেগুলোকে সে ধ্বংস করতে থাকে। তো এইভাবে সাধারণত সিএফসি ওজোন লেয়ারের ক্ষতি সাধন করে থাকে। এরপরে আসে সিএফসির পরে যে জিনিসটা ওজোন লেয়ারের ক্ষতি করে থাকে সেটা হচ্ছে হ্যালন। হ্যালন হচ্ছে আরেকটি গ্যাস যেখানে সাধারণত ব্রোমিন থাকে, সেখানে কোনো ক্লোরিন থাকে না। হ্যালন হচ্ছে আরেক ধরনের ওজোন লেয়ার ডিপ্লিশনের জন্য দায়ী গ্যাস, যেখানে সাধারণত হ্যালনের দুইটি প্রকারভেদ আছে, একটা আছে হ্যালন 23-11 আরেকটা আছে হ্যালন 23-11A। তো এগুলোতে সাধারণত ক্লোরিনের জায়গায় ব্রোমিন থাকে। এই ব্রোমিন সাধারণত ইউভি আলোর সাথে বিক্রিয়া করে, এই ব্রোমিন যখন এই ব্রোমিনের উপর যখন ইউভি আলো আসে তখন সে ঠিক ক্লোরিনের মতোই ওজনকে ধ্বংস করতে পারে, এবং দেখা যায় যে ওজন লেয়ারে 10-30% পর্যন্ত ক্ষয় সাধন করে থাকে এই হ্যালন। হ্যালন সাধারণত ওজন লেয়ারের এই 10-30% পর্যন্ত ক্ষতি সাধন করে থাকে। এরপরেই আসে যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো, নাইট্রিক অক্সাইড অর নাইট্রাস অক্সাইড অর নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো সাধারণত বাতাসে কীভাবে আসে, এগুলো সাধারণত আমরা যে
কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে থাকি মাটিতে, সেখান থেকে অথবা যে জীবাশ্ম জ্বালানিগুলো দহন করা হয় সেখান থেকে। এখন এটা সাধারণত ওজোন লেয়ারের ক্ষয়সাধন করে, হচ্ছে হলো গিয়ে এখান থেকে যে নাইট্রোজেনের র্যাডিক্যালগুলো সৃষ্টি হয়, সেই র্যাডিক্যালগুলো ওজোনের যে অণুটা তার সাথে বিক্রিয়া করে তাকে ভেঙে দেয়, সেভাবে সে ওজোন লেয়ারের ডিপ্লিশন করে। নাইট্রোজেনের যে অক্সাইডগুলো, এটা সাধারণত দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর এটা বায়ুমণ্ডলে 0.25% এই হারে বৃদ্ধি পাচ্ছে, এবং এই র্যাডিক্যালগুলোর বেঁচে থাকার ক্ষমতা প্রায় 150 ইয়ার্স। নাইট্রোজেনের যে র্যাডিক্যালগুলো তাদের বায়ুমণ্ডলে টিকে থাকার ক্ষমতা প্রায় 150 বছর। এরপরে যে গ্যাসটা আসে সেটা হচ্ছে মিথেন। এই মিথেন কিন্তু আবার সিএফসি উৎপাদনে সাহায্য করে। মিথেন হচ্ছে সিএফসি তৈরি করতে কাজে লাগে মিথেনকে, তাহলে মিথেন পরোক্ষভাবে ওজোন লেয়ারের প্রতিসাধন করে যাচ্ছে, কারণ মিথেনের সাহায্যে সিএফসি উৎপাদন করা হয়। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ থেকে ওজোন লেয়ারের প্রতিসাধন হয়। এছাড়া যে সৌর কলঙ্ক, সেখান থেকেও অনেক নাইট্রোজেনের র্যাডিক্যাল সৃষ্টি হয়, সেটা ওজোন লেয়ারের প্রতিসাধন করে। এবং সুপারসনিক যে বিমানগুলো আছে, সুপারসনিক বিমানগুলো সাধারণত নাইট্রোজেন র্যাডিক্যালের সৃষ্টি করে ওজোন লেয়ারের প্রতিসাধন করে থাকে। তো এই সব কারণে এই এইভাবেই সাধারণত ওজোন লেয়ারের প্রতিসাধন হয়ে থাকে। এখন আমরা তোমাদেরকে বলবো যে এই ওজোন লেয়ারের ক্ষতি বন্ধ করার জন্য আসলে আমরা কি করতে পারি, বা কিভাবে এই ওজোন লেয়ারের ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি, বা এই ওজোন লেয়ারের যদি এরকম ক্ষতি হয় তাহলে আমাদের কী কী ধরনের সমস্যা হতে পারে। প্রথমেই হচ্ছে হিউম্যানদের কথা যদি আমরা জেনে থাকি, যে যদি ওজোন লেয়ারে এরকম ক্ষতি হতেই থাকে, তাহলে যে ক্ষতিকর যে ইউভি রে সেটা তো পৃথিবীতে আসতেই থাকবে, এর ফলে হিউম্যান বিংদের কী সমস্যা হতে পারে। এর ফলে প্রথমেই যে সমস্যা হয় সেটা আমরা জানি সবাই, যে এখান থেকে আমাদের স্কিন ক্যান্সারের সৃষ্টি হতে পারে। তারপরে কী হতে পারে, আমাদের ইমিউন সিস্টেমকে এটা দুর্বল করে দিতে পারে। মানুষের দৃষ্টিহীনতা বা দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে, তার বিভিন্ন ধরনের র্যাশ উঠতে পারে, এমনকি প্রজনন ক্ষমতা পর্যন্ত কমে যেতে পারে। এছাড়াও যেটা আরেকটা বড় ক্রিয়া, সেটা হচ্ছে মিউটেশন এবং বংশগতির ক্ষেত্রে যে আমরা বলে থাকি মিউটেশন হয়ে যেতে পারে, মিউটেশনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার যদি আমরা বিভিন্ন সিঙ্গেল সেল যে অর্গানিজমগুলো আছে, যেমন বিভিন্ন প্ল্যাঙ্কটন আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, অনেক সিঙ্গেল সেল অর্গানিজম আছে, এই ইউভি আলোর কারণে কিন্তু অনেক সিঙ্গেল সেল অর্গানিজম মারা যেতে পারে, ফলে ফুড চেইনে এটার একটা বিরূপ প্রভাব পড়বে। আবার আমরা জানি যে শিল্প বিপ্লবের পর থেকে কিন্তু গ্রিন হাউস ইফেক্টটা, আমরা বলছি 1750 সালের পর থেকে গ্রিন হাউস ইফেক্ট বাড়ছে, এবং আমরা সাধারণত জানি যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03 থেকে 0.04 এর মধ্যে থাকে, এবং এটাকে যদি আমি পার্স পার মিলিয়ন আকারে চিন্তা করি, যে 250 থেকে 270 ppm কার্বন ডাইঅক্সাইড বাতাসের জন্য স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যে 1750 সালে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কিন্তু ছিল আসলে এই 270-এর মতো, কিন্তু তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 1960 সালে এসে 313 ppm হয়ে গেছে, আবার 2010 সালে এসে সেটা 400 ppm পর্যন্ত হয়ে গেছে। এবং এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং শিল্প বিপ্লবের পরে আমাদের উন্নত দেশগুলোতে এই সিএফসি এবং ওজোন লেয়ার ডিপ্লিশনের জন্য যে সমস্ত গ্যাস দেয় সেগুলোর নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা কিন্তু প্রত্যেক বছর 0.5% হারে বৃদ্ধি পাচ্ছে, এবং এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা অনুমান করছি যে 2050 সালের দিকে পৃথিবীর গড় তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাহলে তখন কী হবে, যে এই ওজোন লেয়ারের ক্ষতির কারণে ওজোন লেয়ারটা কিন্তু আসলে পৃথিবীকে অত্যধিক উত্তপ্ত হয় এবং অনেক শীতল হয়ে যাওয়া থেকে রক্ষা করে। কিন্তু যদি দেখা যায় যে ওজোন লেয়ারে হোলের সৃষ্টি হয়ে যায়, তাহলে কী হবে, পৃথিবী অনেক বেশি উত্তপ্ত হয়ে যাবে এবং গড় টেম্পারেচারটা বৃদ্ধি পাবে। তাহলে আমি বলছি যে হিউম্যানরা তো বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হবেই, এছাড়াও আমাদের ফুড চেইনে বিরাট প্রভাব পড়বে, এবং পৃথিবীর গড় টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনাটাও আরও বেড়ে যাবে, ফলে অনেক নিম্নাঞ্চলগুলো প্লাবিত হবে। এখন এই ওজোন লেয়ারকে কীভাবে রক্ষা করা যায়, এই জন্য প্রথম 1989 সালে কানাডার মন্ট্রিলে একটা সম্মেলন হয়, সেখানে বিশ্বের প্রায় 24টি দেশ
উন্নত 24টি দেশ সেখানে অংশগ্রহণ করে এবং তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে ক্রমান্বয়ে এই সমস্ত ওজন লেয়ার ডিপ্লিশনের জন্য দায়ী যে সমস্ত গ্যাস বিশেষ করে সিএফসি এটার ব্যবহার কমিয়ে আনবে। এরই আলোকে 1997 সালে চীনে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রোমো ক্লোরো মিথেন এইটার ব্যবহার টোটালি স্টপ করে দেওয়া হবে। এবং 2010 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বলেন যে পৃথিবীর উন্নত দেশগুলো চেষ্টা করবে যে কীভাবে সিএফসির ব্যবহার টোটালি স্টপ করে দেওয়া যায়। যদি টোটালি সিএফসির ব্যবহার বন্ধ করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে 2065 সাল নাগাদ ওজন লেয়ারের যে ক্ষতি সাধন হয়েছে সেটি রিকভার করা সম্ভব, ওজন লেয়ার তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে। তো এইভাবে আমরা ওজন লেয়ারটাকে আসলে ওজন লেয়ারকে রক্ষা করতে হলে আমাদের কিছু কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এবং এই যে কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে ওজন লেয়ার সেইভাবে সে রিকভার করতে পারছে না, কারণ সিএফসির বিকল্প কোনো কার্যকর বা বিকল্প অনেক এফেক্টিভ সিএফসির পরিবর্তে ব্যবহার করা যায় এমন কোনো বস্তু এখন পর্যন্ত উৎপাদন করা সম্ভব হয় নাই। তবে HFC-134 বলে একটা বস্তু উৎপাদন করা গেছে যেটা ব্যয়বহুল এবং সেরকম একটা সিএফসির মতো অতটা কার্যকরও নয়, কিন্তু এখানে কোনো ক্লোরিন থাকে না, কিন্তু ফলে এটাকে ওজন লেয়ার ক্ষতির সম্ভাবনা কম হিসেবে ধরে নেওয়া হয়। তারপরে ওজন লেয়ার ক্ষয় রোধ করার জন্য যেটা বেশি দরকার সেটা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে এবং যে সমস্ত কলকারখানা থেকে এই সমস্ত রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় সেগুলোর ক্ষতিকর গ্যাস নিঃসরণ কমাতে হবে এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি, পানি শক্তি এগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে এবং বনায়ন করতে হবে, কারণ বন ধ্বংস করে আসলে এই গ্রিন হাউসের যে ক্ষতির পর যে অবস্থা সেটা থেকে রিকভার করা সম্ভব নয়। এছাড়াও 2010 সালে গ্লোবাল ওশেন সারফেসের যে একটা অ্যানালাইসিস করার জন্য সারা পৃথিবীর ওশেন কী পরিমাণ তার পানি বৃদ্ধি পাচ্ছে সেটা অবজার্ভ করার জন্য ইউনেস্কো একটি টিম গঠন করে 2010 সালে, যাতে তারা 20 থেকে 30 বছর পর তারা একটা পরিসংখ্যানের ফলাফল দিতে পারে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আসলে কী হারে বৃদ্ধি পাচ্ছে এবং আজ থেকে 20 থেকে 30 বছর পর তার একটা গড় ফলাফল ইউনেস্কো প্রকাশ করতে চায়। সেইভাবেই তারা কাজ করে যাচ্ছে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বেসিক কিছু জিনিস বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে ওজন লেয়ারটা আসলে কী, ওজন লেয়ার কোথায় থাকে, ওজন লেয়ারের যে ওজন হোল সেই ওজন হোলটা আসলে কীভাবে সৃষ্টি হয় এবং ওজন লেয়ার ডিপ্লিশন বলতে আমরা কী বুঝি, ওজন লেয়ারের ক্ষয় ঘটে কী বুঝি, ওজন লেয়ার ক্ষয়ের জন্য কী কী কারণ দায়ী এবং এই ওজন লেয়ারের ক্ষয় কীভাবে বন্ধ করা যায়। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা সকলেই এটা শিখতে পেরেছো এবং তোমরা নিজেরাও একটু পড়াশোনা করবে বাড়িতে বসে, তাহলে তোমরা এই বিষয়ে আরও অনেক পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো এই পর্যন্ত বলে আজকে শেষ করছি। সকলকে সকলভাবে বাড়িতে ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।